আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে লইট্টা শুটকি ভর্তা রেসিপি, শুধুমাত্র শুটকি প্রেমীদের জন্য। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের উপকরণে আমাদের যা যা লাগছে, প্রথম মূল উপাদান আমাদের লইট্টা শুটকি। আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চিকন শুটকিগুলো 5টা রয়েছে, আর পেঁয়াজ রয়েছে এখানে বড় সাইজের 1টি। সাথে লাগবে 7 মতন শুকনা মরিচ, আর সাথে লাগবে 2টা বড় সাইজের রসুন। এবার এগুলো সাথে আমাদের লাগবে 7 মতন লবণ, আর তার সাথে লাগবে কিছুটা তেল আর 7 মতন ধনিয়া পাতা। এই হচ্ছে উপকরণ। চলে এলাম চুলাতে রান্নার জন্য। পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে এখন এই তেলের মধ্যে আমরা প্রথমে শুকনা মরিচটাকে তেলে ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে মরিচের গায়ে রং আসা পর্যন্ত আমরা ভাজবো, আর সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত। শুকনা মরিচটা প্রথম পর্যায়ে ভেজে যদি ভাবে তেলে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু শুটকি ভর্তার মধ্যে এই মরিচের ফ্লেভারটা খুব ভালো মতন ছড়াবে। এবার মরিচগুলো তুলে নিয়ে সেই সেম তেলের মধ্যে আমরা লইট্টা শুটকিগুলোকেও দিয়ে দিব। আর লইট্টা শুটকিগুলো কিন্তু আমি প্রথমে গরম পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ ধুয়ে নিয়েছিলাম, তারপরেই এই শুটকিগুলোকে আমরা ভেজে নিচ্ছি। এখন অনবরত নাড়াচাড়া করে ভেজে নিব যতক্ষণ না শুটকিটা নরম হয়ে আসছে এবং মুচমুচে হয়ে আসছে। আর শুটকি যত ভাজা হবে তত কিন্তু শুটকির ঘ্রাণটা বের হবে, তাই শুটকিটা সময় নিয়ে মুচমুচে করে ভাজবেন। এতে করে শুটকির ঘ্রাণ কিন্তু অনেক বেশি ভালো পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন শুটকিগুলোর কালার পরিবর্তন হয়ে গিয়েছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াই থেকে নামিয়ে নিয়ে সেম কড়াইতে আমরা রসুন আর পেঁয়াজগুলোও দিয়ে দিব। তারপর অল্প কিছুটা তেল দিব। তেল দিয়ে আবারও এই পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিতে হবে। এবার অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে এসেছে, সেই পর্যায়ে এখানে আমরা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে এখন অনবরত নাড়াচাড়ার উপরে থাকব এবং চুলার জালটা মিডিয়াম হাইতে করে রেখে আমরা এই পেঁয়াজের গায়ে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজে যখন এরকম একটু নরম হয়ে এসে একটু ব্রাউন কালার হয়ে আসবে বা লালচে কালার হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজ ধনিয়া পাতা রসুন এগুলো আমরা নামিয়ে নিব। সব কিছু ভেজে নেওয়ার পরে সরাসরি আমাদের পাটায় চলে আসতে হবে। প্রথমে শুকনা মরিচটাকে একটু লবণ দিয়ে বেটে নিতে হবে। ভালোভাবে মরিচগুলো মিহিন করে বাটতে হবে, আর মরিচগুলো মুচমুচে করে ভাজার কারণে বেটে নিতে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না, বিচিগুলো সহ বাটা হয়ে যাবে। তবে আপনারা যারা পাটায় বসতে না পারেন, তারা চাইলে এগুলো কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। এখন লইট্টা শুটকিগুলোকে নিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন লইট্টা শুটকিগুলো এক বাটাতেই কত সুন্দর মিহিন হয়ে আসছে, কারণ এই শুটকিগুলো কিন্তু ভাজার পরে মুচমুচে হয়ে গিয়েছে, এর জন্য কিন্তু খুব সহজেই বেটে নেওয়া গেল। এবার আমরা মরিচ এবং শুটকি একসাথে একটু ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মরিচ শুটকির সাথে মেশানোর জন্য আরও একবার এভাবে বেটে নিতে হবে। শুটকি মরিচ বাটা হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতা পেঁয়াজ রসুন সব একত্রে নিয়ে এখন আমরা আবার বেটে নিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন খুব ভালো মতো মিহিন না হয়ে যায়, কারণ পেঁয়াজ যদি একটু দাঁতে বাঁধে সেক্ষেত্রে কিন্তু খাবার সময় খুব ভালো লাগে। তো এভাবে করে সব কিছু বেটে নিয়ে আবারও সব কিছু একত্রে মিশিয়ে দিতে হবে। শুটকি ভর্তা তৈরি করার ক্ষেত্রে আপনার রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। শুটকি ভর্তাতে রসুনের পরিমাণ বেশি হলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। তো এখন আমরা 7 মতন লবণ দিয়ে দিব। তারপর লবণ এই ভর্তার সাথে ভালো মতন হাত দিয়ে মিশিয়ে নিব। খুব ভালো মতো মিক্সড করা হয়ে গেলেই কিন্তু আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে।
এখন আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। এইতো তৈরি হয়ে গেল খুব মজার লোট্টা শুটকি ভর্তা রেসিপি। আমরা লোট্টা শুটকি ভুনা খেয়েছি, রান্না খেয়েছি, এখন ভর্তাটাও ট্রাই করব, আশা করছি ভালো লাগবে। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যায়। যারা শুটকি প্রেমী আছেন তারা জানবেন এর স্বাদ কতটা। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।